ইউনুস ভাই প্রত্যেক দিনের মতো আজকেও তুমি সকালবেলা আগুন জ্বালিয়ে দিয়েছ ভালোই করেছো। আমিও তোমার কাছে প্রত্যেক দিন আসি আর আগুন তপন করে বাড়ি যাই খুব ভাল লাগে আগুনে তপন করতে এই শীতের সময় আরে মোদিজি তুমি কোথায় যাচ্ছ হাসিনা বাবু আমি তো কাজে যাচ্ছিলাম আমি রাজমিস্ত্রি কাজ করি আমি কাজে যাচ্ছিলাম কাদের ডাকতে আসলাম ভাইকে তো কাদের ভাই তো এখনো রেডিই হয়নি তো কি করব বলো আমি ইউনুস ভাইয়ের কাছে বসে বসে একটু আগুনের তপন করছি ভীষণ শীত পড়ছে হাসিনা বাবু কাজ করতে একদম ইচ্ছে করছে না হ্যাঁ মোদিজি ঠিক কথাই বলেছ ভীষণ শীত পড়ছে কাজ করতে একদম ভালো লাগছে না সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠতেই সাড়ে সাতটা বেজে যাচ্ছে তারপর ঝাড়ু মারতে হচ্ছে বাসন থালা সব মাঝামাঝি করতে হচ্ছে একদম ভালো লাগছে না ঠান্ডা পানিতে হাত দিতে কিছুই ভালো লাগছে না কাজ করতে হাসিনা বাবু শুধু কাজ কাজ করলেই হবে আরে বসো আমার কাছে একটু বসে আমার সাথে কথা বলো আরে আমাকে দেখো আমি প্রত্যেক দিন সকালবেলা আগুন জ্বালিয়ে আগুনের তপন করি আমারও জমিতে চার পাঁচ বিঘা ধান আছে কাটতে হবে কিন্তু আমি কাটতে এখন যাব না একটু দুপুরবেলা হোক একটু রোদ হোক তারপর ধান কাটতে যাব। এই সকালবেলা শীতের সময় কাজ করতে আমারও তো ইচ্ছে করছে না আরে কাদের ভাই তুমি কোথেকে আসছো তোমার জন্যে তো মোদিজি বসে আছে কাজে যাবে তোমাকে নিয়ে তুমি কাজে যাও মোদিজির সাথে আরে মোদিজি তুমি আজকেও আমাকে ডাকতে এসেছো তোমাকে তো আমি কালকেই বলেছিলাম আমি আজকে কাজে বের হব না খুব ঠান্ডা পড়েছে আজকে আর তুমি তারপরেও চলে এসেছো আমাকে ডাকতে আমি যাব না মোদিজি তুমি চলে যাও কাজে আমাকে ভাল লাগছে না ঠান্ডায় কাজ করতে কাদের ভাই একটা কথা বলো ঠান্ডা শীত তো এখন প্রত্যেক দিনই থাকবে প্রত্যেক দিনই শীত পড়বে তাই বলে কি তুমি প্রত্যেক দিন কাজ কামাই করবে প্রত্যেক দিনই আমার সাথে কাজে যাবে না তুমি পরিষ্কার করে বলো আমার সাথে আজকে কাজে যাবে কি তুমি যদি কাজে যেতে না চাও আমার সাথে তাহলে আমি হিরো আলমকে নিয়ে যাব আমার সাথে কাজে বলো কাদের ভাই কাজে যাবে কি না তাই তো মিস্ত্রি তুমি ঠিক কথাই তো বলছো এখন তো শীতের সময় প্রত্যেক দিনই শীত পড়বে প্রত্যেক দিনই ঠান্ডা পড়বে প্রত্যেক দিন তো আমার কামাই করলে চলবে না আবার তুমি বলছো হিরো আলমকে নিয়ে যাব। না না মোদি মিস্ত্রি তুমি একটু আগুনের তপন করো আমি বাড়ি গিয়ে আমার কাপড়টা চেঞ্জ করে এখনই আসছি